আমার বন্ধুগণ, এরপরে নবীজির প্রতি ভালোবাসা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কেমনে প্রকাশ করেছেন শুনুন। খন্দকের যুদ্ধ হবে, সমস্ত সম্মিলিত কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মোকাবেলা করার জন্য প্রায় 1000 সাহাবীকে নিয়ে পরিখা খনন করছেন, গর্ত খননের কাজ করছেন। গর্ত খনন করতে করতে গর্তের ভিতরে বিশাল আকার একটা পাথর দেখা দিল। এই পাথরটা সাহাবায়ে কেরাম শত চেষ্টা করেও নড়াতে পারল না, ভাঙতেও পারল না। নবীজিকে ব্যাপারটা জানানো হলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জানানো হলো, আল্লাহর পয়গম্বর সেখানে আসলেন। এরপরে কোদালি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে সজোরে এক আঘাত করলেন। এক আঘাতে বিশাল আকারের পাথরটা ভেঙে একেবারে টুকরা টুকরা হয়ে গেল। আমার বন্ধুগণ, তিনি যখন পাথরে আঘাত করার জন্য হাত উঁচু করেছিলেন, ঠিক সেই সময় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে পাথর বাঁধা আছে। হযরত জাবিরের বুঝতে বাকি রইল না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আল্লাহর পয়গম্বর প্রচন্ড ক্ষুধার্ত, আমি তাকে দাওয়াত দিতে চাই, বাড়িতে খাবারের কোনো আয়োজন আছে কিনা। হযরত জাবির স্ত্রী বললেন, ও আমার স্বামী, বাড়িতে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আর 2 থেকে 2.5 সের পর্যন্ত যবের আটা আছে, যাও তুমি রাসূলুল্লাহকে দাওয়াত দিবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুপ করে দাওয়াত দিবা, যাতে করে বেশি লোক না আসে, কারণ বেশি লোক যদি এসে যায় তাহলে আল্লাহর পয়গম্বর তৃপ্তি সহকারে খেতে পারবেন না। হযরত জাবির খুশি মনে চলে গেলেন রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত, সাথে যদি আপনি চান তাহলে আর 2-4 জন সাহাবীকে নিয়ে যেতে পারেন, কারণ 2.5 কেজি গম বা যবের আটাই সর্বোচ্চ 4 থেকে 5 জন ব্যক্তি তৃপ্তি সহকারে খেতে পারবে। এই দাওয়াত যখন দিলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খননে নিয়োজিত সমস্ত সাহাবীদের লক্ষ্য করে বললেন, ইয়া আসহাবি ওয়া মার সাহাবিরা, শোনত উবাস সেরকম, আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি, আমাদের সবার দাওয়াত জাবিরের বাড়িতে। হযরত জাবিরের মাথায় হাত, টেনশনে পড়ে গেলেন, আমার বাড়িতে যে খাবার মজুদ আছে মাত্র কয়েকজনের খাবার হবে, বেশি মানুষের হবে না, সবাই গেলে কারো খাওয়াও হবে না, কিছু হবে না। হযরত জাবির টেনশন করতে করতে গিয়ে নবীজিকে বললেন, রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য খাবার মজুদ আছে, আপনি প্রায় 1000 সাহাবীকে দাওয়াত দিলেন, আমি কেমনে করে এদের সম্মান রক্ষা করব। আল্লাহর পয়গম্বর বললেন, জাবির চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি যেইভাবে বলছি সেইভাবে করো। তুমি বাড়িতে গিয়া আটাগুলি খামির করবে, এরপরে ছাগলটা জবাই করে গোস্তগুলি রান্না করে পাত্রে রেখে, পাত্রগুলো গোস্ত আর খামির কৃত আটার পাত্র, গোস্ত দিয়া গোস্ত, এগুলি আপনি একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, আমি যতক্ষণ পৌঁছাবো না ততক্ষণ পর্যন্ত সেখান থেকে কাউকে খেতে দিবেন না। হযরত জাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তাই করলেন। এরপরে নবীজি 1000 সাহাবী নিয়ে, প্রায় 1000 সাহাবী নিয়ে জাবিরের বাড়িতে উপস্থিত হলেন। তার স্ত্রী বড় টেনশিত, কেমনে করে কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়া খামির কৃত আটার গোস্তের কাছে বসলেন, কিছু সাহাবীকে রুটি বানানোর দায়িত্ব দিলেন, আর কিছু সাহাবীকে মেহমানদারি করার দায়িত্ব দিলেন। আর আল্লাহর পয়গম্বর সেই খামির কৃত আটার গোস্তের কাছে বসে নিজ হাত মোবারক দিয়া সেই খামির কৃত আটা থেকে ছোট্ট ছোট্ট করে আটার টুকরাগুলি রুটি বানানোর দায়িত্ব নিয়েছিল। সাহাবীদের হাতে তুলে দিলেন, তারা রুটি বানাচ্ছে, আর রাসূল কি করতেছেন, আটাগুলি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন, রুটি তৈরি হয়ে যাচ্ছে। এরপরে মেহমানদারি দায়িত্বপ্রাপ্ত সাহাবীদেরকে খাবারের জন্য নিজ হাত দিয়ে গোস্ত তুলে তুলে দিতেছেন। এভাবে করে সমস্ত সাহাবীদের খাবার শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা পরিতৃপ্তি সহকারে খেলেন।
খাওয়ার পরে নবী জিয়া জাবেরকে জিজ্ঞেস করলেন, জাবের আর কি খাবার বাকি আছে? হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী আর আমার সন্তানরা বাকি আছে, আর কেউ নাই। তারাও তৃপ্তি সহকারে খেলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় উঠায় দেখেন যে খাবার তিনি সেখানে রেখেছিলেন, যে খামের কৃত আটার স্তূপটা তিনি রেখেছিলেন, যতটুকু মাংস রেখেছিলেন তার থেকে এক ইঞ্চি পরিমাণও কমে নাই। সুবহানাল্লাহ, আল্লাহর নবীজির হাতের বরকতে দাওয়াত দিয়েছেন, কষ্ট রসুল খিদায় আছেন, কষ্ট সহ্য করতে পারেন নাই, জাবির দাওয়াত দিয়েছেন, 1000 সাহাবী খেলেন, আল্লাহর পয়গম্বর খেলেন, জাবিরের সব পরিবার খেলেন, এরপরেও এক টুকরা পর্যন্ত কমে না।